মই আপোনালোকক স্বাগতম জনাইছো দহকৰ আজি মই আপোনালোকক ওচৰলৈ অসমৰ লগতে দেশ বিদেশৰ বিভিন্ন ধৰণৰ খবৰ লৈ আহিছো খবৰ কেটা খুবেই গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিঅটো অলপো স্কিপ নকৰাকৈ হেহলৈ চাই যাব নিতৌ এনে ধৰণৰ খবৰ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব আৰু এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিব আহক এতিয়া আমি ভিডিঅটো আৰম্ভ কৰো আজি আমাৰ প্ৰথম খবৰটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্রেকিং নিউজ হঠাৎ বন্ধ হল 70 লাখ মোবাইল নম্বর লাখ লাখ মোবাইল নম্বর বন্ধ করে দিলে কেন্দ্রীয় সরকারে সম্পূর্ণরূপে বন্ধ হল 70 লাখ মোবাইল নম্বর কেন্দ্রীয় সরকারের বিহত অ্যাকশন ডিজিটাল আর অনলাইন প্রবঞ্চনার ঘটনা রোধ করবলৈ এই পদক্ষেপ বিত্তীয় সেবা সচিব বিবেক যোশীয়ে প্রকাশ করেছে এই তথ্য সন্দেহজনক লেনদেন হওয়া সিম কার্ডের নম্বর বন্ধ করেছে কেন্দ্রীয় সরকারে বিত্তীয় সাইবার নিরাপত্তা আর বর্ধিত ডিজিটাল পরিশোধ জালিয়াতি সম্পর্কত অনুষ্ঠিত হওয়া বৈঠকের পাছত এই সিদ্ধান্ত 2024 সনের জানুয়ারি মাসত হব এই সন্দর্ভত পরবর্তী বৈঠক রাজ্যসমূহক তথ্যর সুরক্ষা নিশ্চিত করবলৈ কোৱা হৈছে বুলি প্রকাশ করেছে বিত্তীয় সেবা সচিবগুলি আজি আমার পরবর্তী খবর একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ সরকারে দিব 50,000 টাকা আজিয়েই করক আবেদন হয়তো সকল সরকারের পর আপনি লাভ করব 50,000 টাকা বিনা গ্যারান্টিত আপনার একাউন্টত এই ধন প্রেরণ করব সরকারে কেন্দ্রীয় সরকারের হাতত লৈছে এক অভিলাষী আসনি পদপথর বিক্রেতালে জরুরি খবর দিলে সরকারে পদপথর দোকানী সকলে ব্যবসায় করবলে পিএম স্বনিধি আসনি ঘোষণা করলে সরকারে এই আসনির অধীনত তিনটা কিস্তিত ঋণ দিব সরকারে পদপথর ব্যবসায়ী সকলে এই আসনির অধীনত প্রথমে 20,000 টাকা তারপর লোব পারিব 50,000 টাকার ঋণ আরো লগতে সময়মতে ঋণ পরিশোধ করলে সরকারে দিব রাজসাহায্য এই আসনির আবেদন করবলে মোবাইলের সঙ্গে লিঙ্ক করব আধার নম্বর আর লগ ইন করব পিএম স্বনিধি ডট মহুয়া ডট ও আর জি ডট ইনত আবেদন করবলে আপনার থাকিব লাগিব কেওয়াইসি আজি আমার পরবর্তী খবর এটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ পুনৰ ওলাইছে 75,000 চাকরি মেট্রিক উত্তীর্ণ সকলেও পাব সরকারি চাকরি হয় দর্শকসকল দেশের নিবনুয়া যুবক যুবতীসকলের পুনৰ ওলাইছে 75,000 চাকরি এইবার সরকারে মেট্রিক উত্তীর্ণ সকলকে দিব চাকরি নিবনুয়া যুবক যুবতীসকলের 8টাক বিভাগত ওলাইছে 75,000 সরকারি চাকরির বিজ্ঞাপন বিএসএফত খালি হয়েছে 27,875টা পদ সিআইএসএফত খালি হয়েছে 8,598টা পদ সিআরপিএফত খালি হয়েছে 25,427টা খালি পদ এসএসবিত 5,278টা আইটিবিপিত 3,006টা এআরত 4,776টা এসএসএফত 583টা এনআইত 225টা পদ খালি হয়েছে এই সকলবোৰ খালি পদৰ বাবে www.ssc.nic.inৰ জৰিয়তে কৰিব পাৰিব আবেদন এটা বিগ ব্ৰেকিং নিউজ এই পাঁচটা ভুল কেতিয়াও নকৰিব নহলে বিপদত পৰিব আপুনি আপোনাৰ পাঁচটা ভুলে খালি কৰি দিব পাৰে বেংকৰ একাউণ্ট প্ৰতিগৰাকী গ্ৰাহকক সতৰ্ক কৰি দিছে SBIয়ে OTP পিন CVVক লৈ সাৱধান হওক আপুনি প্রবঞ্চকে আপনার পর লই যাব পারে OTP পিন CVV জন্ম তারিখ ডেবিট ক্রেডিট কার্ডের নম্বর ব্যাঙ্ক ইউজার আইডি পাসওয়ার্ড কাকু নজনাব আপনি গোপনে রাখক ডেবিট ক্রেডিট কার্ডের পিন নম্বর OTP CVV এটিএমর কোনো তথ্যই নিদিব অথবা মোবাইলত সংরক্ষণ করে নথব RBI SBI আরক্ষী অথবা কোনো নাম লো প্রবঞ্চকে বিচারিব পারে অ্যাকাউন্টের তথ্য কোনো কারণতে ফোন কলত নিদিব আপনার ব্যাংকর তথ্য এইটু জানি রাখক যে কেতিয়াও ব্যাংকে আপনার পরা OTP পিন CVV UPI এর তথ্য নলয় ফোন নম্বর মেইল বিচরা এপ মোবাইলত ডাউনলোড করার পর বিরত থাক মেইল বা মেসেজত অজ্ঞাত লোকে প্রেরণ করা লিঙ্কত ক্লিক নকরিব আরো লগতে মেসেজ মেইল অথবা সামাজিক মাধ্যমত লোভনীয় অফারত ভুল না যাব নহলে বিপদ হব পারে আপনার